আয় আল্লাহ গরমের তাপ সইতে পারি না রে মালিক স্কুলের কোন বোন জানি মরিয়ে গেছে গরমে আয় আল্লাহ মা বোনদের কত কষ্ট আমরা বড় দুর্বল এত গরমের তাপ সইতে পারি না রে আল্লাহ বিদ্যুতের সমস্যা গরমের সমস্যা কুদরতের হাতে দূর করিয়া দেন আয় আল্লাহ এই ময়দানে বরকত দান করেন এই মাহফিলের বরকতে আমাদের গরমকে দূর করিয়া দেন আল্লাহ ও যুবকেরা কাঁদো দুনিয়ার এই গরমের থেকে আরো কত কঠিন গরম জাহান্নামের আগুনের গরম কিয়ামতের ময়দানে সূর্যের গরম গুনাহগারের মাথাগুলো টাস টাস করিয়া ফেটে যাবে গরমের কারণে জমিনটা তামা হয়ে যাবে নবীরা নাফসি নাফসি বলে কাঁদবেন কান্না যদি না আসে ডানে বামে তাকাইয়া দেখো কার চোখে পানি হাতটা বাড়াইয়া দোয়া চাও ও কান্নাওয়ালা ভাই আমার কপাল খারাপ চোখে পানি নাই আপনার চোখে পানি একটু দোয়া করবেন ও কান্নাওয়ালা ভাইরা দোয়া চাই ও আল্লাহ কুদরতের নজর দিয়ে দেখেন এই বিশাল ময়দানে আয় আল্লাহ আপনার বান্দারা কেন আসছে বসার বিছানাও নাই দাঁড়াবারও জায়গা নাই আপনার মহাব্বতে হাজির হয়েছে কাউকে খালি ফিরাইয়া দিয়েন না রে আল্লাহ হেদায়াতের নূর সিনায় দান করেন আয় আল্লাহ সুন্নতওয়ালা জিন্দেগি দান করেন সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন আয় আল্লাহ প্রশাসনিকভাবে যারা কাজ করে সবাইকে দিনদার বানায় দেন আজরাইলের যদি পাঠাইয়া দিয়ে কয় ওরে ধর তোমার নাচ গান শুনতে অবস্থায় যদি আজরাইল আসিয়া রুহুটা খপ করিয়া টেনে ধরে বসে ও বাবা জাহান্নাম ছাড়া উপায় নাই মনে মনে ভাবছু কি ওলামায়ে কেরাম মিথ্যা কথা বলেন দেড় হাজার বছর হয়ে গেল আজ পর্যন্ত কোরআনের একটা ভুল কেউ বের করতে পারে না এরে বাবা পায়ে হাত রেখে বলি রে যুবক আমার নবীর আর কাদাইস্টারে যুবক দাড়িটা কাটিয়া নবীর কষ্ট দিস না রে ভাই নামাজের আজানটা শুনিয়া মসজিদের দিকে আগাইয়া যা মা বাবার দোয়া নিয়ে চলিস এই চেয়ারে মা বাবার দোয়া ছাড়া বসতে পারি না রে যুবক মা বাবার দোয়া ছাড়া পরীক্ষায় ভালো নাম্বার পাও নাই মা বাবার দোয়া ছাড়া আজকে তুই টাকার মালিক হতে পারো নাই বাড়ি গাড়ির মালিক হতে পারো নাই তাওহীদ দেখে আমানাত সিনু মে হায় হামারে তাওহীদ কি আমানাত সিনু মে হায় হামারে আশা নেহি মেটানা নাম নিশা হামারা আশা নেহি মেটানা নাম নিশা হামারা মুহাম্মদ নে আকর কুফর কো মিটায়া
কুফর কমি টাকার সদাকত বাতায়া কুফর কমি টাকার সদাকত বাতায়া হবে বলার পরে যদি না পড়েন ফিডাটা কেমন হইব হিসাব করেন বলতেছেন হবে বিপদ এরপরও পড়েন না পয়গম্বর বলেন বাইনাল আব্দি ও বাইনাল কুফরি তরকু সালাহ কাফের আর মুমিনদের মধ্যে ব্যবধান হলো নামাজ বেঈমানেরা নামাজ পড়ে না মুমিনেরা নামাজ সারে না পয়গম্বরকে বলেন ও পয়গম্বর উম্মতের জানায় দেন কেউ যদি এশার নামাজ পড়ে ঘুমাও ঘুম থেকে যদি উঠে আবার ফজরের নামাজ আদায় করে নাও ঘুমাইয়া যেই সময়টা কাটাইছো রে গোলাম এই সময়টাও নেকের পাল্লায় ওজন দেওয়া হবে মকুন সুস্তি নামাজে পাঞ্জে গানা ফাওয়াইলুল্লিল মুসাল্লিন আল্লাযীনা মুমিনারা ইনামাজে ইমদাদে দা ইস্তাইনু আয়াতে কুরআন বখা আয়াতে কদ আফলাহারা ইয়াদকুন গৌর কুন্দর মানি আজ দিল সাদিকুন নামাজ লাগবে নি কিয়ামতের দিন প্রথম হিসাব হবে নামাজের অতএব আঙ্গুলের গিরাগুলো আল্লাহ অনর্থক বানান নাই পাঁচ বেলার নামাজ পড়ে পাঁচবার ঘুমের সময় যদি সম্ভব হয় আরো একবার টোটাল ছয়বার অজু সহকারে বান্দা ডান হাতের আঙ্গুলের গিরাগুলো গুনে গুনে ৩৩ বার সুবহানাল্লাহ ৩৩ বার আলহামদুলিল্লাহ ৩৪ বার আল্লাহু আকবারের তসবি পড়ো এ তসবিকে তসবিহে ফাতেমি বলা হয় ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বিশেষ একটা আমল পয়গম্বর বলেন ফাতেমা আমার কলিজার টুকরা আমার ফাতেমারে যারা কষ্ট দেয় তারা আমি মুহাম্মদ রেই কষ্ট দেই ফাতেমার ইতিহাস যদি সারা রাত বয়ান করি শেষ করা যাবে না আল্লাহ তোমার জাদা দান করলেন বর্তমানে জমিনের মধ্যে আমার মায়ার নবীর বংশ দুনিয়ার কোন ছেলের দ্বারা বেঁচে নাই জিন্দা নাই পয়গম্বরের বংশধারাটা বর্তমান দুনিয়াতে অব্যাহতভাবে চালু আছে পয়গম্বরের কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মাধ্যমে ভাইরা আমার এই জজবা কমাইতে হইব তো হায় হায় গরমে মাথা ঠিক আছে নি সবার মাথা ঠিক নাই কয় ভাই দাওয়াত কয় আলহামদুলিল্লাহ কয় আপনার বাড়ি কয় নাউজুবিল্লাহ হায় হায় আল্লাহ তাহলে আঙ্গুলের গিড়াগুলো আমাদের অনর্থক আল্লাহ দুটো চক্ষু দান করছেন জবান দান করেছেন এই জবানের কত মূল্য আলাম না যা আল্লাহু আইনাইন ওয়ালিসানাও ওয়াশাফাতাইন ওয়াহাদাইনাহুন নাজদাইন আল্লাহ তাআলা বলেন তোমাকে দুটো ঠোঁট আমি দান করেছি দুটো চোখ এত বড় নেয়ামত আমি দান করেছি যার একটা চোখ আসে সেও চলতে পারে একটা চোখ দিয়া কিন্তু একটু জিজ্ঞেস করো একটা চোখের মূল্য কত যার একটা হাত নাই সে এক হাত দিয়া চলে যার একটা পা নাই সে এক অন্য পা দিয়া চলে আল্লাহ আমার দুটোটা চক্ষু ভালো রেখেছেন অন্ধ মানুষের কাছে জিজ্ঞেস করো ঢাকা সায়েদাবাদ বাস টার্মিনাল অন্ধ মানুষ হাতের মধ্যে লাঠি নিয়ে ভিক্ষা করে বাসের মধ্যে উঠে উঠে বলে ভাইজানেরা যাত্রাপথে
আমি অন্ধ মানুষ, আমাকে কিছু দান করে যান, আমি চোখে দেখি না। আপনার আসমান দেখেন সূর্যের আলো দেখে, আমি জন্মান্ধ আসমান দেখি না, সূর্যের আলোটাও দেখতে পারি না। আপনাদের দুটো টাকা আমার পেটের দুমুঠো ভাতের আয়োজন, আপনার একটু টাকা দিবেন, আমার ঘরের মধ্যে স্ত্রী আছে দুটো বাচ্চা আছে। অন্ধ লোকটার কথা শুনে এমন কোন ব্যক্তি নাই যে দু টাকা পাঁচ টাকা না দেয়। অন্ধ মানুষটা বলে, আপনারা যখন আমাকে টাকা দেন, আমি সারা দিন ভিক্ষা করে সন্ধ্যাবেলা আমি ঘরের দরজায় গিয়া দাঁড়াই, আমার দুটো বাচ্চা আব্বু আব্বু বলে এসে আমার গলা জড়ায় ধরে আর বলে, আব্বু মজা দাও মজা দাও। আমি বাচ্চা দুটোকে দুনো হাত দিয়ে আঞ্জা করে ধরি, আমি পকেট থেকে দুটো চকলেট বের করে দুইটা সন্তানের হাতে দেই, সন্তান দুটো চকলেট হাতের মধ্যে পেয়ে বড় খুশি। হাতের মধ্যে চকলেট পেয়ে আমার দুটো বাচ্চা গালের মধ্যে চুমু খায় আর বলে, আব্বু তুমি কত সুন্দর। আমাকে যখন সুন্দর সুন্দর বলে, আমি চোখের পানি সেরে বাচ্চা দুটোরে দুহাত দিয়ে আঞ্জা করে কান্না করে বলি, ও আল্লাহ তুমি আমার এমন অন্ধ বানাইছো। বাচ্চাগুলো বলে, আমি কত সুন্দর কিন্তু আমার কপাল বড় খারাপ, আমি আজ পর্যন্ত দেখতে পারলাম না আমার বাচ্চাগুলো কত সুন্দর। কাদের কুদরত দারি বরকা মাঙ্গাল আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বাহর হালে তুহি মেরা নেগাহাদার। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও ভাই ভলিউম বাড়াও। ভাইরা আমার, আল্লাহ পাক বলেন, ও মুমিন আল্লাহকে ভয় করো, ভয় করার মতো হাঁক আদায় করে। সাহাবায়ে কেরামে আওয়াজ শুনে পেরেশান হয়ে গেলেন, আল্লাহ যত বড় ওই পরিমাণ হাঁক আদায় করে কোনো বান্দা বান্দির দ্বারা ভয় করা সম্ভব না। আল্লাহর হাঁক আদায় করা কোনো বান্দা বান্দির দ্বারা সম্ভব না। পেরেশান হয় নবীর দরবারে হাজির, নবীজিও পেরেশান, সাথে সাথে আল্লাহ জিব্রাইলকে পাঠায় বলেন, অ জিব্রাইল আমার বন্ধুর কাছে সান্ত্বনার বাণী নিয়ে পৌঁছাইয়া দাও, ইত্তাকিল্লাহ মাস্তাতাতুম, নবীকে জানায় দাও আমার হক আদায় করে ভয় করার প্রয়োজন নাই, বরং বান্দা যেন তার সাধ্য মতো আমাকে ভয় করে। এই আয়াত যখন আসলো পয়গম্বর আশ্বস্ত হলেন, হ্যাঁ আল্লাহর হক আদায় কোনো বান্দা বান্দির দ্বারা করা সম্ভব নয়, তবে আমরা সাধ্যমতো আল্লাহকে ভয় করাটা সম্ভব। ভয়ের নাম তাকওয়া। যিনি আল্লাহকে ভয় করবেন তার নাম হলো মুত্তাকি। তাকওয়াটা থাকে অন্তরের ভেতরে, তাকওয়া মানি ভয়, ভয়ের নাম তাকওয়া। আর যিনি আল্লাহকে ভয় করবেন তার নাম মুত্তাকি। মুত্তাকিনদের জন্য পুরস্কার আল্লাহ দুনিয়াতে দিবেন ছয়টা, আখেরাতে দিবেন দুইটা। আখেরাতের দুই পুরস্কারের প্রথম পুরস্কার বিনা হিসাবে পাবা জান্নাত, দ্বিতীয় পুরস্কার পর্দা ছাড়া ডাইরেক্ট বান্দার সাথে আমার আল্লাহর সাথে হবে মোলাকাত। হর কে দারত খৌফে হক দর দিল মদাম জান্নাতুল মাওয়া দেহাদ উরা মাকাম জুজবা হক চি জে মখাজ ইনসো জা ফজলে উআ মস্তে দর জুমলা জাহা।
মুত্তাকি কারা যাদের মধ্যে আল্লাহর ভয় আছে আমি যদি এখন প্রশ্ন করি আল্লাহকে ভয় করেন কারা বাঙালি তো দু হাতের সাথে পারলে পা দুটাও উঁচু করে বলবে হুজুরদের থেকে আমরা আল্লাহকে বেশি ভয় করি যদিও নামাজটা পড়ি না মাঝে মাঝে বিড়িটানি কিন্তু হাকিকতে আসলে আল্লাহকে কে ভয় করে এটা যদি আমি আঙ্গুল দিয়ে বলি আপনি আল্লাহকে ভয় করেন না তাহলে কষ্ট পাবেন আল্লাহ নিজে মাপকাঠি দিয়েছেন আসলে আমাকে কে ভয় করে কে ভয় করে না তার নমুনা দিয়েছেন ছয়টা আল্লাহকে আসলে কারা ভয় করে আল্লাহ কোরআনে তার ছয়টা গুণ বর্ণনা করেছেন যাদের মধ্যে ছয়টা গুণ স্পষ্ট দেখা যাবে প্রমাণ হবে তারা আল্লাহকে ভয় করে তাদের পুরস্কার দুনিয়াতে ছয়টা তাদের পুরস্কার পরকাল জীবনে হবে দুইটা এরা বিনা হিসাবে জান্নাতি মুত্তাকি যারা হবে তাদের জন্যই এই জমিনে আল্লাহ কোরআন দিয়েছেন হেদায়াত এরে আল্লাহর গোলাম আল্লাহকে ভয় করি ভয় করি ভয় করি এর নাম ভয় না আসলে কি ভয় করে তার প্রাথমিকভাবে নমুনা দুইটা এক নাম্বার নমুনা বান্দা ইচ্ছা করে কখনো গুনাহ করবে না অনিচ্ছায় যদি গুনাহ হয়ে যায় তওবা করতেও দেরি করবে না এই দুইটা গুণ প্রাথমিকভাবে মুত্তাকি হওয়ার চূড়ান্ত পরিচয় হয়তো গুনাহ করবে না নয়তো গুনাহ হয়ে গেলে গুনাহ করলে নয় হয়ে গেলে তওবা করতেও দেরি করবে না এর নাম মুত্তাকি মুত্তাকিনদের পুরস্কার দুনিয়াতে ছয়টা এর মধ্যে এগুলি লাগাতার বলার সময় নাই এর মধ্যে দুনিয়াতে ছয়টার মধ্যে এক পুরস্কারের নাম আল্লাহ কুদরতি জিম্মায় ফেরেশতা দিয়া বরকতি রিজিক ঘরে পৌঁছাইয়া দিবেন আর এক পুরস্কার হবে আল্লাহ তাকে স্পেশাল একটা পাওয়ার দান করবেন পাওয়ারের নাম ফুরকান يا أيها الذين آمنوا إن تتقوا الله يجعل لكم فرقانا ما معنى الفرقان هو نور من إله متقين درك এই আপনারা উঠলেন কেন এটা তো ভালো কথা না উঠে গেলেও তো বুক ফুলায় যাবেন অন্ধকারে পালায় যায় ভালো মানুষের কাম দেখছেননি কারবা বসে পড়ুন আর আপনারা কষ্ট মনে নিলে আমি দোয়াটা করে দেই হাত দুইটা উঁচু করব আর এক বছরের আগে নামবে না কানলেও হাত উঁচু করেই কানতে হবে অতএব ডিস্টার্ব না করি আমার কারণে যেন অন্যের কোনো ক্ষতি জীবনে তো আমল করতে পারি নাই অন্যের আমলের যেন ক্ষতি না হয় অন্যের আমলের ক্ষতির কারণ যেন আমি না হই বুঝাইতে পারলাম আল্লাহ কবুল করেন জিন্দেগি মে বন্দেগি তো কর নাহি زندگی میں بندگی تو کر نہیں زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے دنیا میں ہو دنیا کا طلبگار نہ ہو بازار سے گزر ہو خریدار نہ ہو دنیا میں ہو دنیا
আক তলব গার না হো বাজার সে গুজার হো খরিদার না হো ইয়ে দুনিয়া এক মিসলে কাগজ ফুলে হে ইয়ে দুনিয়া এক মিসলে কাগজ ফুলে হে জিন্দগি মে বন্দগি তু কর নাহি জিন্দগি মে বন্দগি তু কর নাহি জিন্দগি বে বন্দগি শর্মিন্দা হে জিন্দগি বে বন্দগি শর্মিন্দা হে খারাপ লাগে না ভালো লাগে তাহলে গান শুনো কেন বলো এরে যুবক আল্লাহর গোলাম পাও দুটো যদি আগাইয়া দিতি আল্লাহর কসম পা ধরে ধরে আমি পায়ে হাত রেখে বলে যাইতাম আমি পায়ে হাত রেখে বলে যাইতাম ও যুবক আমার আল্লাহর মহাব্বতের নেয়ামতের কানের পাওয়ার গান শুনিয়া নষ্ট করিস না যুবক বিদায়বেলা দুটো সবক দিয়া যাই মাঝে মাঝে মানিস ডেলিভারবি না কারণ বাবায় মান্নত করছে মোবাইল দিয়া জাহান্নামে নিবে আমি বান্দার বয়ানে মোবাইল থেকে ফিরবি না রে যুবক সারাটা রাত মোবাইলের পেছনে পড়ে চেহারাটারে কার্টুন বানাইছো কবিরা গুনা করে করে চোখের পাওয়ার নষ্ট করেছো হাসলে আর কাঁদলেও কোনো লাভ হবে না রমজান মাসে কত বাবার পায়ের কাছে গিয়া বললাম সন্তানের রোজাদার বানাও আম্মা জান রাতের বেলা সাহারির টাইমে মাঝে মাঝে কয় ও সন্তান একটু উইটা দুই একটা রোজা রাখবি নি সন্তান কাম্মু তুমি যদি দোয়া করো রাখবো কেমন কপাল পোড়া বাবা জান কয় উঠাইও না রোজা রাখাইও না চেহারাটা নষ্ট হয়ে যাবে ওই আব্বা জানের যদি জিজ্ঞাসা করি বাবা তোমার সন্তান রোজা রাখলে চেহারা নষ্ট হবে আর আজ মোবাইল চালাইয়া রাত সারাটা রাত কবিরা গুনাহ করে 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 চেহারাটা নষ্ট করে ফেললো ব্রেনের উপরে এফেক্ট লাগলো হার্ট দুর্বল কিডনি দুর্বল চোখের পাওয়ার নাই মাথা ব্যথা বেড়ে গেল বুকে ব্যথা বেড়ে গেল পড়তে বসলে মনে চায় না মাথা ঘুরায় মোবাইলের কারণে সব নষ্ট বলো বাবা তোমার সন্তান মোবাইল দিয়া চেহারা নষ্ট করলো কোন মেডিসিন দিয়া বলো সন্তানের চেহারা ভালো বানাইবা ভালো বানানোর কোনো উপায় কি এর মেয়ার মদের নেশা আর গাঞ্জার নেশা মোবাইলের নেশা বড় মারাত্মক দুনিয়ার জীবন শেষ যৌবন শেষ লেখাপড়া শেষ চরিত্র শেষ এমন একটা মারাত্মক বিপদগামী ফ্যাক্টরির নাম গজবের এই মোবাইল আব্বাজান কি খুশি আলহামদুলিল্লাহ হুজুর আমি একটা টাটকা অবুজের মতো মোবাইলের গোষ্ঠীও বুঝি না মাশাল্লাহ আমার যে একটা সন্তান আছে না একটা নাতি আছে না মোবাইলের সব চিপা সাফার খবর জানে খুব গুণগান গাইয়া এক মাস পরে সন্তান কোলে নিয়ে একা হাফিজ ভাই একটু দম করেন পানি পড়া দেন বিষয় কি কয় বোবা হয়ে গেছে কথা কয় না মোবাইলের আকামে ধরছে ভালো ওই মোবাইলের দিকে সারাদিন মোরা কাবায় ছিল তাকায় তাকায় শুধু নাচ গান দেখতো আব্বুও বলা শিখায় নাই আম্মু ডাকাও শিখায় নাই এজন্য স্পষ্ট রসুলের সহিহ হাদিস قال النبي صلى الله عليه وآله وسلم ما من مولود إلا يولد على الفطرة فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه پیغمبر بولين هي أمتر دال ভালো করে শুনে নাও দুনিয়াতে যত সন্তান ভূমিষ্ঠ হয় সব সন্তান
ইমানের আলো নিয়া ভূমিষ্ঠ হয় কিন্তু মা বাবা ওই সন্তানকে ইহুদি বানায় মূর্তি পূজারী বানায় অগ্নি পূজারী বানায় গায়রুল্লাহর গোলাম বানায় মা বাবা এইজন্য শুরুতে একটু কবিতার টান দিছি একটুখানি নেকের তরে রোজা হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে ছেলে বাবার আগেতে একটা নেকের টানে বাবা ছেলের পেছনে পড়ে যাবে ছেলে বাবার আগে চলে যাবে এরে নবীর উম্মত আশিকের দল কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞেস করবে ও সন্তান নামাজ পড়েছো বলবে পড়ি নাই রোজা রেখেছো রাখি নাই কেন সন্তান আল্লাহর দরবারে মা বাবার বিরুদ্ধে আরজি বা মামলা পেশ করবে রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা আল্লাহ আমার কোনো দোষ নাই ধরলে আব্বারে ধরো কেন কোনদিন আমার মা বাবায় নামাজের দাওয়াত দেয় নাই এরে সামনাগরের মুমিনের যুবক আমি পটিয়া মাদ্রাসায় বয়ান করেছিলাম গত বছর বলেছিলাম দুনিয়ার মানুষ সম্মানের চেয়ারে বসাইতে আগে যোগ্যতার যাচাই করে তারপরে চেয়ারে বসায় আর আমার আল্লাহ চেয়ারে বসাইয়া যোগ্যতা দেয় ব্যবধান আছে না নাই মানুষ যোগ্যতা দেইখা চেয়ারে বসায় আর আমার মাওলা অযোগ্যরে চেয়ারে বসাইয়া যোগ্যতা দেয় কাবেলিয়াত দাদে উরা শর্ত নিজ বলকে শর্ত কাবেলিয়াত দাদে দুনিয়াওয়ালাদের মতো আল্লাহ যদি বাছাই করতেন যোগ্যতা ছাড়া চেয়ারে বসাইব না তাহলে আফ্রিকার জঙ্গলের বেলাল মদিনার দরবারে আসতে পারতো না যদিও দর্জন জান্নাতি সাহাবার মধ্যে বেলালের নাম নাই কিন্তু দাম কত বেলালের জানুরে মুমিন আমার নবী জান্নাত দেখে আসছেন ওই মেরাজের রাত বেলালের হাঁটার আওয়াজ শুনে আসছেন বেলালের এত মর্যাদা আল্লাহ বেলালের এত মর্যাদা দান করেছেন যদি শুধু বেলালের ইতিহাস বলা শুরু করি সারা রাত চলে যাবে আল্লাহ তাআলা যোগ্যতা দেইখা চেয়ার দেয় না বরং চেয়ারে বসাইয়া যোগ্যতা দান করে সন্তান বলবে আমার মা বাবাকে আটকাইয়া দাও কোনদিন মা বাবা আমারে নামাজের দাওয়াত দেয় নাই জুমার মসজিদে যাওয়ার জন্য বলে নাই নামাজের কথা বলে নাই অথচ নবী বলেন ও উম্মতের দল বাচ্চার বয়স যখন সাত বছর হবে কয় বছর নামাজের মুসাল্লায় দাঁড় করাইয়া দাও দশ বছরের সময় একটু শাসন লাগলে করায় নামাজের মুসাল্লায় উঠাও কারণ বড় হয়ে গেলে কন্ট্রোলে নিতে পারবা না তখন তোমার বিপদ ঘাড়ে চেপে বসবে মাত্র কয়েক মাস আগে ফেসবুক শরীফের গোলাম সাহেবরা সবাই জানেন কয়েক মাস আগে ঢাকা বাড্ডা থানার ভেতরে দুইটা বড় বড় শিক্ষিত আজদাহা সন্তান রেখে বাবায় কোটি টাকার সম্পদ রেখে মরে গেল বাবার লাশটা রাস্তায় পড়ে রইল ঘরের দরজায় দুইটা সন্তান বাবার টাকা পয়সা নিয়ে ঝগড়ায় সারাটা দিন পার করলো বাবার লাশটা দাফনের মতো চিন্তা কোনো সন্তান করে নাই এমন কুলাঙ্গার সন্তান জন্ম দিয়া কি লাভ হবে বলো এমন কুলাঙ্গারের বাবা দাবি করলে কি লাভ হবে বলো ও যুবক ও বাবাজি ও পর্দার আড়ালের আম্মা জানেরা আসেনি আম্মা জানেরা আছে এরে আম্মা জান আপনাদের কত সম্মান আপনারা জানেননি আপনারা নবীদের মায়ের মতো মা সাহাবায়ে কেরামের মায়ের মতো মা আপনারা হাফেজে কোরআনের মায়ের মতো মা এই স্টেজের ভিতরে হাফেজে কোরআনের মাথায় পাগড়ি দেওয়া হলো এদের মা বাবার জীবনটা কত ধন্য
কিয়ামতের দিন আমার আল্লাহ নূরের তাজ তাদের মাথায় পড়ায় দিবেন হাফেজে কোরআনের ডাকবেন বলবেন ইউকালু লি সাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি এই কোরআন হাফেজ একটা আয়াত পড়ার এক এক তালা বেল নিয়ে উঠতে থাকো এভাবে তুমি যাও তবে একা যাইও না তুমি দর্জনার জন্য গুনাহগার জাহান্নামীর সুপারিশ করো আমি কোরআনের বরকতে 10টা জাহান্নামীকে জান্নাত দিয়ে দিব اتنا في دار الدنيا نحسن اتنا في دار عقبى نحسن يا غياث المستغيث نهدنا لافتخارا بالعلوم والغنى هرغريد نيكوتو تيارو جو نہ مانگے اس سے تو بیزار ہے ماں بابار برودھے شنتن بول بے اللہ امار ماں بابا کی ات کئی اداو او پردر ارالے رمہ جانے را آس کے حفیظ الرحمنیر بیان شنتے ارسن امی شنتن کے امار اببار کے چنتو اوئی کوا کٹا بنگو شاگرر کی نرد تھے کے آز اپنا دیر شمنگور نکی শ্যামনগরের হাজারো লাখো মানুষের সামনে চেয়ারে বসাইছেন কে আমার মালিক বাহাদুরি করার কোন উপায় নাই রে ভাই আপনাদেরও আল্লাহ সন্তান দান করেছেন কেন আপনি সম্মানের সন্তান দুনিয়াতে রেখে যেতে পারলেন না আরে আম্মা জান আপনারা তো আলেমের মায়ের মতো মা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী হাওয়া আলাইহা সালামের মতো নারী মারিয়াম আলাইহা সালামের মতো নারী আপনারা হাজেরা আলাইহা সালামের মতো নারী আপনারা কত দামি আপনাদের গর্ভ থেকেই তো আসছে এই যুগের বড় বড় দামি দামি সন্তান কই আপনার সন্তান ডাক্তার হবে আলহামদুলিল্লাহ আপনার সন্তান ইঞ্জিনিয়ার হবে আলহামদুলিল্লাহ আমি কলিজা দিয়ে দোয়া করে যাই গো ভাই আপনার সন্তান বড় প্রফেসর হবে আলহামদুলিল্লাহ আপনার সন্তান একজন এসপি হবে একজন ডিসি হবে আলহামদুলিল্লাহ বানাইয়েন যুবকেরাও ডাক্তারি ভরিও সাইরো না কারণ আমগো দেশে আলেম ওলামার অভাব নাই আদর্শ ডাক্তার আর ইঞ্জিনিয়ারের বড় অভাব আমার দেশে আদর্শ ডিসি সাহেবের অভাব আমার দেশে আদর্শ এসপিদের অভাব আজকে যদি আমার দেশে প্রত্যেকটা জেলা থানার ওসি ডিসি এসপি পাঁচ ওয়াক্ত নামাজি হইতেন ময়দানে কোরআনের কথা বলতে কোনো অনুমতি লাগতো না ঠিক কি না বলো আলেম লাগবে না আরে বইন আলেম লাগবে না আলেম এত বেশি হইছে এখন খালি ভেজাল আর ভেজাল কথা ঠিক না আউযুবিল্লাহ না পারে ফতু একটা দিয়ে দিছি আছে না নাই আল্লাহ হেদায়াত দান করুন এরে যুবক ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও একজন এসপি হও একজন এমপি হও একজন চেয়ারম্যান হও তবে পায়ে হাত দিয়ে একটা অনুরোধ করে যাই রে যুবক বুঝাইতে পারবো না কলিজাটা ভেঙ্গে এই যে জীবনভর ময়দানে বয়ান করি দুই যুগের কাছাকাছি দুই যুগের কাছাকাছি ওয়াজি করি কত তুফানের মধ্যে আল্লাহ রাখছে এত তুফানের ভেতরে আল্লাহ রেখেছেন বয়ান করিয়া বলি নাই আমার একটা দল আছে তোমরা আমার দলে আসিও কোনদিন বলি নাই আমি পাঁচকল্লি টুপি মাথায় দিয়েছি তোমরাও দাও একবারও বলি নাই কওমি মাদ্রাসায় পড়েছি কোনদিন আলিয়ার বিরুদ্ধে বলি নাই স্কুলের বিরুদ্ধে বলি নাই লম্বা জামা পড়েছি কোনদিন প্যান্ট শার্ট টাইওয়ালা পোশাকের বিরুদ্ধে বলি নাই কেন আমি এই
তর্ক বিতর্ক দলাদলি চাই না বরং মানুষের পায়ে ধরে ধরে বয়ান করি কান্না করে বয়ান করি হৃদয় অঙ্গম দিয়ে বয়ান করি কেন এত পাও ধরে ধরে বয়ান করি দিন নাই রাত নাই ঘুম নাই খানা নাই কত অসুস্থতার মাঝে দুইটা স্লোগান মানুষের অন্তরের মধ্যে ঢুকাইতে চাই এই দুইটা স্লোগান যদি ঢুকে যায় আমাদের মুসলমানের সামনে নাস্তিকদের কথা বলতেও সালাম দিয়া অনুমতি নিতে হবে দুইটা স্লোগান অন্তরে ঢুকাই ওরে শ্যামনগরের মানুষ কে কোন দলের জানার দরকার নাই আমাদের সব পরিচয়ে সব দুনিয়াতে যেদিন আসছিলাম সেদিন আমিও যেমন তুমিও তেমন ঠিক নি শুধু শ্যামনগরের মানুষ লঙ্গি ভরে আসছিল সব এক আজকে আমি টুপিওয়ালা আমি বক্তা তুমি শ্রোতা তুমি ডাক্তার আমি রোগী কিন্তু আবার এমন একটা সময় আসবে সেদিন কোন ডাক্তার কে রোগী কে বক্তা কে শ্রোতা পরিচয় থাকবে না সবার কাফন হবে তিনটা সাদা কাফন একাকার হয়ে যাবে ওই দিন শুধু একটাই পরিচয় হবে এটা মুসলমানের লাশ এটা খ্রিস্টানের লাশ তোমার আমার পরিচয় আমরা মুসলমান তোমার আমার আল্লাহ এক নাকি শ্যামনগরের মানুষের আল্লাহ আরেকজন আমার আল্লাহ তোমার আল্লাহ এক আমার নবী তোমার নবী এক আমার কাবা তোমার কাবা এক আমার কোরআন তোমার কোরআন এক তুমি আমি দুনিয়াতে আসছি এক বিদায় হব এক কবরের সাইজও হবে এক কবরের প্রশ্ন হবে তিনটা তাও হবে এক কে হিন্দু কে মুসলমান কে হুজুর না কে ডাক্তার কে রোগী জানা নাই কবরের প্রশ্ন তিনটা রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও ওখানে তুমি কত বড় হুজুর জানার কোনো প্রশ্ন নাই কয় টাকার মালিক কোনো প্রশ্ন নাই প্রশ্ন হবে তিনটা রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও এজন্যই তো দুইটা স্লোগান মানুষের অন্তরে ঢুকাইতে চাই ও মানুষ দুনিয়াতে যতদিন বেঁচে থাকব এক নাম্বার স্লোগান গোলামি করব আমার আল্লাহর দুনিয়াতে যতদিন বেঁচে থাকব আদর্শ মানব মদিনাওয়ালা নবী কোন পীরের আদর্শ মানব না কোন নেতার আদর্শ মানব না আদর্শ মানব মদিনাওয়ালা নবীর কারণ আল্লাহর কসম একবার আল্লাহর কসম দুইবার আল্লাহর কসম তিনবার ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি আল্লাহর কসম দুনিয়াতে যত মানুষের আদর্শ দেখো আল্লাহর কসম সব আদর্শগুলো না পাক একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শ হলো পাক ও গো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে দান দান শহীদ করিলেন ওহুদেরই ময়দানে নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে খারাপ লাগে এরে নবীর আশেক নবীর আদর্শের বাহিরে কোনো আদর্শ নাই কারণ এমন এক সময় আবার নবী মক্কা নগরীতে আসছেন যেই সময়ে মক্কার মানুষের মতো খারাপ জমিনে কেউ নাই নারীদেরকে পায়ের আগায় লাথি মারত জিন্দা জবাই করত কত নারীরা অবহেলিত ছিল সেই সময় বড় দুঃখ মুসলমান হইয়া বুঝতে চায় না মুহাম্মদ কেমন নারীদের ওই সময় সমাজে এতটা অবহেলা মনে করত নারীদেরকে এত খারাপ জানত
নারীদের কথা শুনলে বাবার লজ্জায় মাথা ঢেকে নিত, লজ্জায় মাথা উঁচু করতে পারত না। সেই সময় আমার আল্লাহ নবীর মাধ্যমে নারীদের মর্যাদা কিয়ামত পর্যন্ত এই পরিমাণ নারীদের মর্যাদা বাড়াইয়া দিয়েছেন, আম্মা জানেরা বুঝাইতে পারবো না। নারীদের মর্যাদা কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক নবীর মাধ্যমে পুরুষের তুলনায় এত পরিমাণ বাড়াইছেন। আল্লাহর কসম, দুনিয়ার কেউ যদি আলাদা ফর্মুলায় নারীদের সম্মান দিতে চায়, খোদার কসম নারীদের সম্মান হবে না, হবে আরো অপমান। নারীদের সম্মান কি পরিমাণ আল্লাহ দিয়েছেন, কিয়ামতের দিন কোটি 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 সহস্র কোটি মানুষ আল্লাহ যদি বলে ফেলেন আজ আমি এমন একজন ব্যক্তিকে পুরস্কার দিব, দাঁড়াও কে, যেই ব্যক্তি আমার নবী আমার মায়ার নবীর হাতে প্রথম কালেমার দাওয়াত গ্রহণ করেছো, দাঁড়াও আমি আজ সবার সামনে পুরস্কৃত করব। দুনিয়ার কোন পুরুষ দাঁড়াবার সাহস হবে না, একজন নারী দাঁড়াইয়া বলবেন আল্লাহ আপনার নবীর হাতে সর্বপ্রথম আমি ঈমানের দাওয়াত কবুল করেছি, আমি একজন নারী খাদিজাতুল কুবরা। আল্লাহ যদি বলে আমার নবীর দিন জিন্দা রাখার জন্য বুকের তাজা রক্ত কে ঢেলে দিয়েছো, শাহাদাতের পেয়ালা পান করেছো, একটু দাঁড়াও আমি পুরস্কার দিব সবার সামনে, কোন পুরুষ দাঁড়াবার ক্ষমতা হবে না, একজন নারী দাঁড়ায় বলবেন আল্লাহ মুহাম্মদের দিন জমিনে জিন্দা রাখার জন্য আমি বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছি, আমি একজন মাত্র নারী, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। এরে আম্মা জান, মনটা কি চায় না একটা আদর্শ ডাক্তারের মা হয়ে যাবেন? ও যুবক, ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর হও, তবে পায়ে ধরে বললাম বেয়াদব হইও না, তোমার ব্যবহারে যেন কোনো আলেম কষ্ট না পায়। এই যুবক ভালো করে শুনো, তোমার ব্যবহারে যেন এলাকার কোনো মুরব্বী কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন মা বাবা কষ্ট না পায়, বড়দোয়া না করে। কত যুবকের ব্যবহার দেখলে কলিজা ঠান্ডা হয়ে যায়, কত যুবকের মনে চায় যে রুমালটা দিয়া পা মোছায় দেই। যুবক আজান হলেই মসজিদের বারান্দায় গিয়া দাঁড়ায় যায়, অ যুবক একটু তুমি তোমার জবানে আমাকে একটু সাক্ষী দাও, লাখো মানুষের সামনে বলো বাবা, মিথ্যা বলবা না, সত্য কথার সাক্ষী দাও। তোমার মতো যুবক র‍্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে, ওসি ডিসি এসপি ওকিল ব্যারিস্টার পাঁচ অক্ত নামাজি দাড়িওয়ালা আছে না নাই? আল্লাহ বিবেক দিয়েছে, বিবেকের সাথে বেইমানি করিস না রে বাবা। একটু জিজ্ঞাসা করি তোমার বিবেকটাকে, বলো তোমার মতো যুবক যদি ওসি ডিসি এসপি হয় নামাজ পড়ে তুমি কেন পারো না, তোমার মতো যুবক স্কুলে পড়ে কলেজে পড়ে পাঁচ বেলার নামাজি আছে না নেই? আসতে বলো কেন বাবা, নেই তুমি কেন পারো না? তোমার ক্লাসের ছেলে মেয়েরা নামাজ পড়ে তুমি পারো না কেন? তোমার একটা তাবিজ দিয়ে যাই কাজে লাগাই, ওই নামাজি যে তোমার ক্লাসের ভাই বোনেরা আছে ওকে পাও দোয়া পানি খালি ফেটে তিনবার, আর কিভাবে লজ্জা দিলে নামাজ পড়বি রে যুবক? দুনিয়ার কোন ইমাম নামাজের বিরোধিতা করে নাই, হাসরের দিন প্রথম হিসাব হবে নামাজের, নামাজটা পড়িও। তোমার মতো যুবক ড্রাইভারি করে নদীতে মাছ ধরে নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারো না? আমি তোমাকে একবারও কিন্তু বলি নাই মাদ্রাসায় যাও, টুপি মাথায় দাও, বড় ভাগরি লাগাও, বড় বুজুর্গ হও, একবারও বলি নাই। বরং স্কুলে যারা পড়ো স্কুল ছাড়বি না,
কলেজে যারা পড়ো কলেজের শেষ সীমানায় যাওয়া ছাড়া বন্ধ হবি না কারণ আমার দেশে আলেম লাগবে না ডাক্তার লাগবে আমার দেশে আদর্শ ইঞ্জিনিয়ার লাগবে কারণ চতুর্মুখী টের পাও না কি পরিমাণ বিজাতীয় অন্ধকার চেপে আসতেছে হঠাৎ করে যদি বেঈমানেরা কয় মুসলমানের কোনো ঔষধ দিব না আমাদের কোনো চিকিৎসা ডাক্তারেরা করবে না তুই মুসলমান ডাক্তার বাংলাদেশে দাঁড়াইয়া চ্যালেঞ্জ দিয়া বলবি এই বেঈমানের দল তোদের ঔষধ আর ডাক্তার আমাদের লাগবে না আমাদের মুসলমানের জন্য আমরা মুসলমান ডাক্তারেরাই যথেষ্ট তবে দাবি একটাই করে গেলাম বেয়াদব হবি না খবরদার তোমার আঙ্গুলির ইশারায় জানো কোন আলেম কষ্ট না পায় আলেমদের বিরোধিতায় পরশু তো কপাল ফুরছে কারণ আল্লাহ যার কল্যাণ চান তাকে হেদায়াতের মালা পরান যার কল্যাণ চান না তার গলায় হেদায়াতের মালা পড়ে না তো কি করবে তার প্রথম নমুনা আল্লাহ কার হেদায়াত চায় না তার প্রথম নমুনা আলেমের বিরোধিতা করা এই যুবক মায়ের অনুমতি নিয়ে তারপরে আলেমের বিরুদ্ধে ফেসবুকে লেখিস মা যদি কয় দুনিয়াতে এমন কোন মা পাবি না যে বলবে আলেমের গালি একটা মাও ভাবি না কোন মা চায় না কারো বা সাথে বেয়াদবি করবি আর বদদোয়া নিবি এরে যুবক মোনাজাত তো সবাই ধরে সবার চোখে তো পানি আসে না কলব বা দিল তো সবার ভিতরে আছে আয়নার মতো দিল তো সবার হয় না মোনাজাতে পানি আসে না কেন রে যুবক অবশ্যই আমার আল্লাহ গুনার কারণে তোমার উপরে বেজার তোমার মা বাবা তোমার উপরে বেজার কয়দিন আর দুনিয়ায় বাহাদুরি করবারে বাবা কোন দিন যেন আজরাইল ঈশা হাজির হয়ে যাবে মহামারী করোনায় কি শিক্ষা তোমার হয় নাই স্কুল বন্ধ কলেজ বন্ধ ব্যবসা বন্ধ চাকরি বন্ধ কিন্তু নজর করে দেখছো কোরআনের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই ইতিহাস ভুলে যাইও না শত শত করোনার লাশ কাদের মধ্যে নিয়া গোসল করাইয়া কাফন পরাইয়া দাফন করাইছে আমার দেশের টুপিওয়ালা আলেমেরা একজন আলেমও করোনায় মরে নাই মাক্সের উপরে মাক্স ট্রিপল মাক্স এখনো এক মগা ঢাকায় আছে আমার জুমার মসজিদের ভিতরে হে আজও বাইর হয় না হেই যে মাক্স লাগায় সান্দি গরম কইরা ছাদের ভিতরে ঢুকছে অহনে নাফিক নিয়ে মুস্কানে নাকি হুঁসি বড় হয়ে গেছে বাহিরে আয় না মরার ভয় এখনো বের হয় না করোনার ভয় চিন্তা করেন তাহলে মাস্কওয়ালারা কেউ মরে নাই কি যমুনা গ্রুপের মালিক কোটি হাজার কোটি টাকা দিয়া বলেছে ডাক্তার আমাকে স্পেশাল ফ্লাইটে সিঙ্গাপুরে নাও চিকিৎসা দাও টাকা পরে রইল আর করোনার থেকে তারে বাঁচাইতে পারলো না আল্লাহ যখন ডাক আসবে কেউ ধরে রাখতে পারবে না আর আল্লাহ যদি বাঁচাইতে চান বিমানে আগুন লাগিয়া সব মরে যাবে একজন মরবে না লঞ্চ ডুবিয়া কত মানুষ মরে গেল অনেকেই মরল না আগুনে পুড়িয়া কত মানুষ চলে গেল কত মানুষ আবার বেঁচে রইল কয়েক মাস আগে মোমেনশাহী ময়মনসিংহ এলাকা বিশ্ব রোডের ভেতরে তিনটা মানুষ একটা স্বামী একটা স্ত্রী মাঝখানে একটা কন্যা সন্তান ওই মহিলার গর্ভে একটা বাচ্চা রাস্তা পার হবে তিনজনে হাত দিয়ে ধরছে মাঝখানে বাচ্চা বিশ্ব রোডটা পার হইয়া যখন ও পার যাবে মাঝামাঝি যাওয়ার সময় একটা ট্রাক দ্রুত গতিতে সে ধাক্কা দিয়ে দিল সব মরে গেল বাচ্চাটাও মরে গেল স্বামীও মরে গেল স্ত্রীও মরে গেল কিন্তু মহিলার গর্ভের বাচ্চাটা বের হইয়া আজও পর্যন্ত জিন্দা আছে কাদের কুদরত দারি বরকা মাঙ্গল আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল এই যুবকেরা ঘুমের ঘরে মানুষ মরেনি তো যখন গানের তার কানে লাগাও ঘুমের সময় রাত্র তিনটে বাজে ল্যাফের ভিতরে বাত্তি জ্বলে আম্মা কয় কি ও কয় মরা খাবায়
এরে যুবক একটু যদি চিন্তা করতি ঘুমের মধ্যে যদি আজরাইল এসে হাজির হয়ে যায় আমি আমার মার থেকে বিদায় নিতে পারবো না সকাল বেলা মা ডেকে দেখবে আমার বডিটা লাশ কাডের মতো শক্ত বরফের মতো ঠান্ডা মা একটা চিৎকার দিয়া বলবে তোরা কই আছো আয় আমার বাবাই নাই আমার আম্মু বলে কে ডাক দিবে আমি কার জবানে আম্মু ডাকটা শুনবো আমার কলিজা ভেঙ্গে চৌচির হয়ে যাবে ও আল্লাহর বান্দারা আজকে তোমার পায়ে ধরে ধরে এত কেন বুঝাই রে বাবা আমার কবরে আমি যাব তোমার কবরে তুমি যাবা আমার কবরের জবাব আমি দিব তোমার কবরের জবাব তুমি দিবা এরপরও কেন এত কষ্ট করে পায়ে ধরে ধরে বিনয়ের সাথে বুঝাই রে বাবা একটাই মাত্র কারণ কোন জ্ঞানী বাবা মা চায় না তার সন্তান বিপদে পড়ে যাক কোন একটা বাচ্চা পানির পার্শ্বে বসে খেলবে কোন জ্ঞানী ব্যক্তি তারে দেখিয়া রাখিয়া যাবে না যদি ভইরা যায় সন্তানের উঠাইয়া গার্ডিয়ানের হাতে দিবে ওলামায়ে কেরাম পায়ে ধরে ধরে দেখতেছে তুমি আজকে দাড়ি কামাইয়া বেপর্দায় চলিয়া জাহান্নামের আগুনের পার্শ্বে বসে খেলতেছো না জানি আল্লাহর বেড়া বেজার হইয়া আজরাইলের যদি পাঠাইয়া দিয়া কয় ওরে ধর তোমার নাচ গান শুনতে অবস্থায় যদি আজরাইল আসিয়া রুহুটা খপ করিয়া টেনে ধরে বসে ও বাবা জাহান্নাম সারা উপায় নাই মনে মনে ভাবছু কি ওলামায়ে কেরাম মিথ্যা কথা বলেন দেড় হাজার বছর হয়ে গেল আজ পর্যন্ত কোরআনের একটা ভুল কেউ বের করতে পারে না এরে বাবা ওই কোরআন সত্য নাকি তোমরা বলবা মিথ্যা একটু জবাব চাই বলো কোরআন সত্য না মিথ্যা ওই কোরআনে জবাব দাও ওই কোরআনে জান্নাতের বয়ান আসেনি ওই কোরআনে জাহান্নামের বয়ান আসেনি কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে তাও আল্লাহ বয়ান করেছেন ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম নেক আমলওয়ালারা জান্নাতি গুনাহ যারা করবে তারা জাহান্নামী জান্নাতটা কেমন আরামের ঘর আল্লাহ তাও কোরআনে বয়ান করেছেন জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার মা তাশতাহি আনফুসুকুম আবার জাহান্নামটা কেমন ভয়ঙ্কর আল্লাহ তাও কোরআনে বলেছেন যুবকদের এক শুরুতেই বলেছিলাম আজকে দুইটা সবক দিয়া যাব দুইটা সবকের একটা বলতেছি এখন হ্যাঁ যুবকেরা আজকে বাসায় গিয়া মোবাইল যেহেতু দেখবাই আমি হুজুরের কথায় ফিরিবা না মোবাইল তোমার এমন আপন হইছে মা সারতে পারবা মোবাইল সারবা না তোমার অন্তর এত শক্ত বাবারে সারবা তবুও মোবাইল সারবা না তোমার বন্ধুকে তালাক দিতে পারবা তো মোবাইল সারতে পারবা না যেহেতু দেখবাই আজকে বাসায় গিয়ে আমি হাফিজ ভাইয়ের একটু অনুরোধ থাক রাখবা মোবাইলটা ওপেন করে ডাউনলোড করবা বাংলা কোরআন লিখে সার্চ দিবা এরপরে বাংলা কোরআন চলে আসবে ১১৪ সুরার মাঝে মাঝে আজ একটু কাল একটু সময় সময় একটা সুরার ছোট সুরার তর্জমা পড়বা বাংলায় ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা আল্লাযী জামা আমালা ওয়া আদাদা আবার একদিন যখন সময় পাবা ঘুমের সময় ঘুমের আগে আগে অন্য টাইমে না কারণ অন্য টাইমে তো তুমি বিজি ঘুমাইবা যখন দুনিয়ার আকাম করা যখন শেষ তখন তো ঘুমাইবা এই সময় আবার একদিন সুরা একটা বের করে তরজমা পড়বা আকুমুত্তাকাসুরু হাত্তা জুরতুমুল মাকাবির আবার একদিন সময় পেলে আল কারিআতু মাল কারিআ এগুলো জাহান্নামের বয়ান আবার একদিন সময় পাইলে আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন আবার একদিন সময় পাইলে ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা আরেকটা তোমার কাছে আমার উপদেশ একটা তো বললাম আরেকটা হলো মাঝে মাঝে যদি তোমার পড়তে মনে না চায় তাহলে তুমি ওই দিন মোবাইলে তেলাওয়াত লেখবা তেলাওয়াত কোরআন তেলাওয়াত দেখবা মক্কা মদিনার ইমাম সাহেব হাজির হয়ে গেছে তুমি একটু টাচ কইরা ইমাম সাহেবের তেলাওয়াতটা লাগাইয়া মোবাইলটা বালিশের পাশে রাইখা চুপ করে চোখ বন্ধ করবা মোবাইলের কোরআন তেলাওয়াত শুনতে শুনতে ঘুমাইও
এক সপ্তাহ যদি এইভাবে কোরআন তেলাওয়াত শুনো একদিন তোমার চোখের কোঠা বেয়ে বেয়ে পানিগুলো পড়বে তুমি নিজেই বলবা আর কোনো দিন গানের আওয়াজ কানের মধ্যে দিব না কোরআনের তেলাওয়াতে এত মজা দুইটা সবক দিলাম মাঝে মাঝে আদায় করি সেদিন রাজশাহী গেলাম বিমান থেকে নাইমা নওগাঁ বয়ানে যাব তারাহুরা টাইম কম ডিলে হয়েছে দুই ঘন্টা বিমান বিমান থেকে নাইমা গাড়িতে উঠবো ওলামায়ে কেরাম রেডি আমাকে নিবে একটা যুবক ছেলে দাঁড়াইয়া আঞ্জা করে দিছে আমার বুকের সাথে বুক লাগাবে কি ও যুবক কে তুমি নাম কি এই নাম কি করো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ি কি পড়ো ইসলামী স্টাডিজ নিয়ে লেখাপড়া করি কি চাও কয় হুজুর দয়া করে আমাকে মাফ করে দেন আমি তোমারে চিনি না রে বাবা কিসের মাপ বলে আমি আপনার বিরুদ্ধে বহু লেখালেখি করেছি অজস্র ভাষায় গালাগালি ফেসবুকে করেছি বুঝি নাই হুজুর আমারে আপনি মাফ করে দেন আমি বললাম ঢাকাতে মাদ্রাসায় যাইও মাঝে মাঝে দেখা করো নামাজ পড়িও কয় না হুজুর আপনি মুখ দিয়ে কন্তরে মাফ করে দিয়েছি আমি বললাম ঠিক আছে যাও কয় না বলতে হবে আমি বললাম ঠিক আছে আল্লাহ মাফ করুক বলে না আল্লাহ মাফ করবে কিনা আমাকে বলেন এইভাবে বলিয়া বলে একটু বুকটা মিলাইতে চাই বললাম মিলাও যুবকটারে বিদায় দিলাম কার কথায় কখন হেদায়াত হবে জানা নাই এ যুবক কেন কার কথায় পড়িয়া তুমি একজন আলেমকে দূরে ভাবতেছো আর একজনকে কাছে ভাবতেছো মরিয়া গেলে তোমার আপন বন্ধুটাও খবর নিবে না তোমার বন্ধুটা মোবাইলের থেকে তোমার নাম্বারটা ডিলেট করে ফেলবে কেমন বন্ধু নাম্বারটা ডিলেট করে ফেলবে কিন্তু একজন আলেমের যদি মোহাব্বত করিয়া যাও ওই আলেমটা যতদিন মোনাজাত দিবে তোমারে দোয়া না করিয়া মোনাজাত দিবে না পায়ে হাত রেখে বলি রে যুবক আমার নবীর আর কাদাশটারে যুবক দাড়িটা কাটিয়া নবীর কষ্ট দিস না রে ভাই নামাজের আজানটা শুনিয়া মসজিদের দিকে আগাইয়া যা মা বাবার দোয়া নিয়ে চলিস এই চেয়ারে মা বাবার দোয়া ছাড়া বসতে পারি নাই রে যুবক মা বাবার দোয়া ছাড়া পরীক্ষায় ভালো নাম্বার পাও নাই মা বাবার দোয়া ছাড়া আজকে তুই টাকার মালিক হতে পারো নাই বাড়ি গাড়ির মালিক হতে পারো নাই আমার নবীর বিরোধিতা করিও না সুন্নতের আমলটা ধরো পাঁচ বেলার নামাজ পড়ো আলেম ওলামার দোয়া নিয়ে চলো অন্তরে তওবা করো পিছনের গুনার কথা স্মরণ করে আল্লাহকে মনে মনে ডাক দে আর বল দয়ার মালিক আমার মতো গুনাগার এই প্যান্ডেলে মনে হয় কেউ নাই গুনার কারণে আমার হাত না পাক আমার চোখ না পাক আমার জিব্বা না পাক আমার অন্তর না পাক আল্লাহ আজ তওবার নিয়াত করেছি আর নামাজ সারবো না দাড়ি কাটবো না মা বাবারে কষ্ট দিব না আলেমদের বিরুদ্ধে যাব না নবীর সুন্নতের বাইরে চলবো না মা বাবার দোয়া নিয়ে চলবো ওই মা বাবারে কষ্ট দিস না রে যুবক ওই মা বাবারে কত কাদান কাদাইছো তোর কথায় পড়িয়া কত মা কত বাবায় জানি গোপনে কান্না করেছে আজকে বাসায় গিয়া মায়েরে পাইলে গিয়া বলবা মা মাথায় হাত দিয়ে একটু দোয়া করে দাও আর গুনার কাছেও যাব না আমার মতো কত যুবক লাশ হইয়া গেল বাসের নিচে যুবকের লাশ পানির নিচে যুবকের লাশ কোন দিন মরণ হবে জানা নাই আজকে একজনে খবর দিল আমি তো ফেসবুক চালাই না জীবনেও বুঝিও না একজনে আমাকে একটা লেখা পাঠাইলো যে স্কুলে গরমের কারণে একটা ছাত্রী মরিয়া গেছে জানছেন অনেক ছাত্রী মরিয়া গেছে আমি আজকে গাড়িতে আসতে আসতে স্টেজের সময় আমার সাথীদের বললাম ফেরাউনের যুগে আগুনের বৃষ্টি হইছে বৃষ্টির মধ্যে শুধু আগুন লূত আলাইহিস সালামের যুগে তার কওমের উপরে পাথরের বৃষ্টি হয়েছে এত গরম কেন কি পরিমাণ গুনাহ যে করি আমার আল্লাহ ছাড়া কেউ জানে না মুহাম্মদের উম্মত যদি না হইতাম বহু আগে মরিয়া যাইতাম
আখিরি নবীর উম্মত হওয়ার কারণে এত গুনার পরও আল্লাহ আমগো জাগায় মারিয়া ফালান না আযাব দিয়া। অতএব তওবা করো, সবার কপালে তওবা নসিব হবে না। ওমরের মতো বান্দা তরবারি নিয়ে নবীর গর্দান কাটতে গিয়া মুসলমান হয়ে গেল, আর আবু জাহাল ১৩টা বছর নবীর বয়ান শুনিয়া কালেমা পড়লো না। এই ময়দানে সবাই তওবা করবে না, কেউ বলবে এত বয়ান শুনিয়া লাভ কি, আরো পরে তওবা করব। আর একদল যুবক তওবা করিয়া কান্না করিয়া বাসায় গিয়া বলবে, মা আমারে মাফ করিয়া দাও, আজকে অজের ব্যান্ডেল কত যুবকের চোখে পানি, আমার চোখে মোনাজাতে কেন পানি আসে নাই, মা তোমার বোধহয় মনে কষ্ট, আমারে তুমি মাফ করে দাও, আর আমি গুনাহ করব না, আল্লাহর বিরোধিতায় করব না, নবীর বিরুদ্ধে যাব না, আলেমদের বিরোধিতায় আর যাব না, জীবনে যত গুনাহ করিয়াই ফালাইছি আজকে তওবা করব। মা বাবার দোয়া নিয়া, যাদের তওবা করার নিয়ত আছে, অন্তরে কোনো মোনাফেকি নাই, দুর্বলতা নাই, খাঁটি তওবা করার নিয়ত যাদের অন্তরে আছে, গলায় ছুরি লাগলে মরিয়া যাব, আর নবীর বিরোধিতা করব না, আলেমের পরামর্শ নিয়ে চলব, নামাজ পড়ব, মা বাবার দোয়া নিয়ে চলব, তওবা করার যদি খাঁটি নিয়ত অন্তরে হয়, আল্লাহর ওয়াস্তে আল্লাহর মহাব্বতে দুটো হাত উঁচু করে দেখাইয়া দাও। আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। নবীজি বলছেন প্রত্যেকে দোয়ার শুরুতে যদি তিনবার ইয়া আরহামার রাহিমিন পড়িয়া দোয়া করে, ওই দোয়াটা খালি ফেরত যাবে না, জবানটা খুলিয়া মুহাব্বতে সবাই পড়েন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। আয় আল্লাহ গরমের তাপ সইতে পারি না রে মালিক, স্কুলের কোন বোন জানি মরিয়া গেছে গরমে, আয় আল্লাহ মা বোনদের কত কষ্ট, আমরা বড় দুর্বল, এত গরমের তাপ সইতে পারি না রে আল্লাহ, বিদ্যুতের সমস্যা গরমের সমস্যা কুদরতের হাতে দূর করিয়া দেন, আয় আল্লাহ এই ময়দানে বরকত দান করেন, এই মাহফিলের বরকতে আমাদের গরমকে দূর করিয়া দেন আল্লাহ। ও যুবকেরা কাঁদো, দুনিয়ার এই গরমের থেকে আরো কত কঠিন গরম, জাহান্নামের আগুনের গরম, কেয়ামতের ময়দানে সূর্যের গরম, গুনাগারের মাথাগুলো টাস টাস করিয়া ফেটে যাবে, গরমের কারণে জমিনটা তামা হয়ে যাবে, নবীরা নাফসি নাফসি বলে কাঁদবেন, কান্না যদি না আসে ডানে বামে তাকাইয়া দেখো কার চোখে পানি, হাতটা বাড়াইয়া দোয়া চাও, ও কান্নাওয়ালা ভাই আমার কপাল খারাপ, চোখে পানি নাই, আপনার চোখে পানি একটু দোয়া করবেন, ও কান্নাওয়ালা ভাইরা দোয়া চাই, ও আল্লাহ কুদরতের নজর দিয়ে দেখেন এই বিশাল ময়দানে, আয় আল্লাহ আপনার বান্দারা কেন আসছে, বসার বিছানাও নাই, দাঁড়াবারও জায়গা নাই, আপনার মহাব্বতে হাজির হয়েছে, কাউকে খালি ফিরাইয়া দিয়েন না রে আল্লাহ, হেদায়াতের নূর সিনায় দান করেন, আয় আল্লাহ সুন্নত ওয়ালা জিন্দেগি দান করেন, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন, আয় আল্লাহ প্রশাসনিকভাবে যারা কাজ করে সবাইকে দিনদার বানায় দেন, জনপ্রতিনিধির দায়িত্ব যারা পালন করে দিনদার বানায় দেন, আড়ালের মা বোনদের মাফ করিয়া